সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের 1.1 প্রথম অধ্যায়ের পার্ট 2 এর ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা পার্ট 1-এ এই অধ্যায়ের খুঁটিনাটি জিনিসগুলো আলোচনা করেছি। তো এই অনুশীলনী প্রথম অঙ্কটাই যেটা ছিল সেটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আর এখানে আসলে আমি বলবো যে বইয়ে আসলে যে ক আর খ নাম্বার যে অঙ্কটা সিলেকশন করেছে এটা আসলে খুব একটা ভালো সিলেকশন করেনি, কেননা আমরা আসলে মৌলিক গুণনীয়ক বের করা আগের পাঠে শিখেছি, তারপরে আমি একটু আবারও দেখাচ্ছি। ধরো আমরা 60-এর যদি মৌলিক গুণনীয়ক বের করি, অর্থাৎ এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা সবসময় জোড় সংখ্যা হলে 2 দিয়ে দেবো। আর আমি তোমাদের এখানে 4টা সংখ্যা ফিক্স করে দিচ্ছি, 2, 3, 5, 7, এই 4টার যে কোনো একটা সংখ্যা দিয়ে তোমরা দিবা। কিন্তু যদি ভাগটা দেখা যায় যে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, যেমন 60-কে দেখো 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, কিন্তু আমরা ছোট থেকে উঠবো, তাহলে সাজানো থাকবে জিনিসটা। অর্থাৎ জোড় সংখ্যা হলে ফার্স্ট টার্গেট আমরা 2 দিয়ে দেবো, আর 2 যদি না হয় অর্থাৎ বিজোড় হয় তাহলে আমরা 3-এ টেস্ট করব, আর 3-এ না হলে 5, 5-এ না হলে 7। আর এই 4টার একটা দিয়েও যদি না যায় তখন কি করব সেটা আমি পরে বুদ্ধিটা দিচ্ছি। কিন্তু দুঃখজনক যে এখানে যে দুটো অঙ্ক ক খ প্রথমেই দেওয়া আছে, দুটোর এক এই দুটো সংখ্যার একটাও এই 4টার কোনো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না, যার কারণে আমাকে এই জিনিসগুলো দেখাতে হচ্ছে। যদিও এটা পার্ট 1-এ আমরা দেখিয়েছি, তো 2 দিয়ে ভাগ দিলে 30, আবারও জোড় যেহেতু লাস্টে শূন্য আছে আবারও 2 দিয়ে দেবো 15, আর বিজোড় আসলে এটাকে দেখো 3 দিয়েও যায়, 5 দিয়েও যায়, আমরা আগে ছোটোটা দিয়ে দেবো অর্থাৎ 3 দিয়ে দেবো, 3, 5, 15। এখন এটাকে গুণন আকারে লিখতে হয়, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এই সবগুলো গুণন আকারে এইভাবে লিখে দিতে হয়, 3 × 5। এটা আবার টেস্ট করে দেখতে পারো যে এইখানে সবগুলো গুণ করলে আবার এটা ঠিক এটা ঘুরে আসবে, না আসলে ভুল আছে। 3, 5, 15, 15 × 2 = 30, 30 × 2 = 60। আর একটা চেক করবা এখানে যেন কোনো যৌগিক সংখ্যা না থাকে, অর্থাৎ মৌলিক সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো যে সকল সংখ্যার 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ অন্য আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। সো এগুলো সবগুলো মৌলিক, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমি যে বুদ্ধিটা দিচ্ছি সেটা হলো যখন তোমরা দেখবা যে এই 4টার কোনোটা দিয়েই ভাগ যায় না, তখন এর কারণে আসলে আমাদের 2 নম্বর নিয়মটা জানা দরকার হবে, যেটা ভাগের সাহায্যে বর্গমূল করা। আমরা পরের পার্টে যদি ওটা শিখব, আমি এখানে হালকা একটা টাচ দিয়ে রাখছি যে এটাকে দেখো, আর এগুলো বিভাজ্যতার এই 3টার কিন্তু বিভাজ্যতার সূত্র আছে। যেমন একটা একটা সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা মানে কি, যে এককের ঘরে বা লাস্টে 0, 2, 4, 6 বা 8 এই এই কয়টা ডিজিটের একটা ডিজিট যদি লাস্টে থাকে, যত বড় সংখ্যাই হোক, এই যে লাস্টে যাওয়া 8 আছে এই কয়টার একটা থাকলেই আমরা এটাকে জোড় সংখ্যা বলবো। আর জোড় সংখ্যা হলে অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। আর কোন একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্যতার সূত্র হলো এই যে সংখ্যাটা থাকে তার প্রতিটা যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো যোগ করতে হয়। যেমন 8 আর 5 হলো 13, আর 13 আর 3 এ 14, 15, 16, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা বিভাজ্য হবে, না হলে হবে না। সো 16 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয় না, অবশিষ্ট থাকে 3, 5, 15 দিলে 1 অবশিষ্ট থাকে, তাহলে বুঝতে হবে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এইভাবে সূত্র হিসেব করে যদি তুমি চলো তাহলে অঙ্কগুলো খুব সোজা হবে। আর 5 দিয়ে বিভাজ্যতার সূত্র হলো কোনো একটা সংখ্যার লাস্ট ডিজিটটা, এই যে এককের ঘরটা, 0 অথবা 5 থাকতে হবে, এই দুইটার যে কোনো একটা থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর 7-এর কোনো সূত্র নেই এইসব ক্ষেত্রে, 7 তোমাকে টেস্ট করে ভাগ করে দেখতে হবে যে ভাগ যায় কিনা। এখন এই যে সংখ্যাটা দেওয়া হয়েছে ক নাম্বারে 169, হ্যাঁ এটা দেখো বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে আমরা 2 দিয়ে তো টেস্ট করবই না, আর বিজোড় হলে আমি বলেছি ফার্স্ট টার্গেট নেব 3 দিয়ে, আর 3 দিয়ে বিভাজ্যতার সূত্র হলো অঙ্কগুলো যোগ করতে হয়। তো 9, 8, 6, 15, 15 আর 1 = 16, 16 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার 5 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে লাস্টে বা এককের ঘরে 0 অথবা 5 থাকতে হয়, সেটাও নেই, সো 5 দ্বারাও না। তাহলে 7 দ্বারা যেহেতু কোনো সূত্র নেই, তখনই আমরা ওই জিনিসটাকে 7 দিয়ে ভাগ করব, কিন্তু এক্ষেত্রে 169 আমরা দেখব 7 দ্বারাও বিভাজ্য হবে না। এই জন্য প্রথমে অঙ্কটা একটু সিম্পল অঙ্ক দিতে হতো আসলে ক খ নম্বরে। যাই হোক, 7 × 14 = 14, অবশিষ্ট 2, তারপরে 9 কাটলাম, এটা দেখো 4, 7, 28, বিভাজ্য হয় না, অবশিষ্ট থাকে, তাহলে আমরা ফেল হয়ে গেলাম। এই 4টার কোনো একটা সংখ্যা দিয়েই এই সংখ্যাটা বিভাজ্য হয় না, এটাও তাই হবে। তখন যেটা করতে হয়, আমরা এর পরবর্তী পার্টে যেটা ভাগের সাহায্যে বর্গমূল শিখব, তখন তোমরা এই সংখ্যাটাকে রাফে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নিবে। কেননা 7-এর চেয়ে দেখো আরও বড় মৌলিক সংখ্যা আছে, 9 কোনো মৌলিক সংখ্যা না, 9 কিন্তু যৌগিক, 11 আছে, 13 আছে, তারপরে 17 আছে, 19 আছে, এই এতগুলো দিয়ে চেক করা সম্ভব না। এই 4টার কোনো একটা দিয়ে যদি বিভাজ্য না হয়
আমি দেখেছি প্রতিটা অঙ্কে যে ঘটনা হয় এই চারটা দিয়ে না গেলেই তোমরা তখন এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে, যেটা আমরা পরের পাঠে শিখাবো। তো 169 এর তোমরা আমরা যখন শিখাবো ওই পাঠে বর্গমূল করলে 13 আসবে। তো আমি বুদ্ধিটা জাস্ট দিয়ে দিচ্ছি যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বের করতে গিয়ে তোমরা যদি দেখো যে এই চারটা সংখ্যার কোনোটা দিয়েই ভাগ যাচ্ছে না সেই সংখ্যাটা, তখন তোমরা এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে। সেই বর্গমূলটা আমি বলে দিচ্ছি যে 169 এর বর্গমূল আসবে 13। তোমরা বর্গমূল করে যত পাবে বুঝবে যে সেই তত দিয়ে এটাকে ভাগ দিলে ততবার যাবে। এটা একদম খুবই সিম্পল বুদ্ধি। তো এটা 13 দিয়ে ভাগ দিলে 13 বার যাবে, কেননা বর্গমূলের উল্টাই হলো বর্গ। তো 169 এর এখন কীভাবে করলাম এটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে শিখবো, এর পরের পার্টে, থার্ড পার্টে, অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল করা। এটা বর্গমূল করে তোমরা দেখবা যে এটা 13 আসবে। তো এর বর্গমূল যদি 13 হয়, যেটা রুট ওভার চিহ্ন, তাহলে 13 বর্গ করলে, স্কোয়ার করলে আবার কেটে ঘুরে আসবে, যেহেতু এই দুটো জিনিস উল্টা, বর্গ আর বর্গমূল। তো এইখানে আমরা 169 এর বর্গমূল করে যেহেতু 13 পেলাম, তাহলে 13 দিয়ে 13 বার যাবে, অর্থাৎ এই 13 আর 13 গুণ করলে মানে এটাই তো 13 এর স্কোয়ার করা হলো, এটাই ঘুরে আসবে। আর যেহেতু মৌলিক সংখ্যা চলে আসছে আর কোনো কিছু করার নেই, এখন আমরা আগে এটা লিখব যে 169 সমান সমান এগুলো গুণন আকারে লিখতে হয়, 13 গুণন 13। আমরা এই পরের অঙ্কগুলো একটু মজা পাবো ভালো, এই যে এগুলো এগুলো দেখা যাবে যে এই 2, 3, 5, 7 এগুলোর মধ্যে বিভাজ্য হবে, কিন্তু এই ক খ দুইটা অঙ্কই এরকম হয়ে গেছে। আচ্ছা, নেক্সট লাইনে যেটা করতে হয় এই হচ্ছে যে বর্গমূল করতে গেলে এই দুইটা একই অঙ্ক মিলে একটা করে জোড়া মিলে দিতে হয়। এখানে তো আসলে আর কিছু নাই, পরের অঙ্কগুলো আমরা পাবো, একই সংখ্যার একটা করে জোড়া এবং সেটা ব্র্যাকেটে রাখতে হয়। আচ্ছা, তাহলে এইখানে এটাকে আমরা ফার্স্ট লাইন বলছি, এটা সেকেন্ড লাইন আর এটা থার্ড লাইন। এই লাইনটা খুব জরুরি, যেটা নিয়ম মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে গেলে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হয়। কিন্তু আমি যদি এখানে সমান সমান দিয়ে শুধু এই জোড়া থেকে একটা নিয়ে 13 বলে উত্তর বলে আসি, অনেক স্যার কিন্তু অঙ্কটা জিরো দিবে। কেন, দেখো আমরা এই লাইনটা যে সমান সমান এই যে এই লাইনটা ছিল, অর্থাৎ 13 গুণন 13, নেক্সট লাইনে আমরা সমান চিহ্ন দিয়েছি, তার মানে কি এই লাইনের যা মান এই লাইনেরও তা মান, দেখো একই আছে, 13 গুণন 13, জাস্ট ব্র্যাকেট দিয়েছি। কিন্তু দুইটা 13 থেকে যখনই আমরা একটা 13 লিখেছি, এখানে আমরা যে সমান চিহ্নটা দিলাম এটা কিন্তু অন্যায় করলাম, কেননা এই 13 গুণ করলে হচ্ছে 169, আর আমরা সমান সমান লিখলাম 13। 169 আর 13 কিন্তু সমান না, এগুলো হলো অঙ্কের গ্রামার বলা হয়। সো এই থার্ড লাইনটা এসে এই 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 বরাবর হয় তোমাকে ওই 169 উপর এইভাবে রুট ওভার চিহ্ন দিতে হবে, এটা বর্গমূল চিহ্ন, কেননা বর্গমূল করলে মৌলিক গুণনীয়কের সাহায্যে নিয়ম হলো জোড়া থেকে একটা করে নিতে হয়, আর নাহলে তোমাকে লিখতে হবে 169 এর বর্গমূল হলো। এই লাইনটা কিন্তু তোমরা একটু সজাগ থাকবে, এই তাতে করে আমরা এখানে সমান চিহ্ন দিলে কোনো বাধা আসবে না। এখন আমরা লিখব, অতএব নির্ণেয় বর্গমূল এই 13 হলো উত্তর, নির্ণেয় বর্গমূল 13। এখন এই সংখ্যাটার ক্ষেত্রেও একই হয়েছে, এটা যেহেতু বিজোড় তাহলে 2 দিয়ে তো যাবেই না, 3 দিয়ে বিভাজ্য হতে গেলে অঙ্কগুলো যোগ করতে হয়। আমরা যোগ করে দেখি, 9 আর 2 11, 11 আর 5 12 13 14 15 16, 16 যেহেতু 3 দ্বারা বিভাজ্য না তাহলে এই সংখ্যাটাও হবে না, আর 5 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে বা এককের ঘরে 0 অথবা 5 থাকতে হয়, সেটাও হচ্ছে না, আর 7 দিয়ে তোমরা দেখবা ভাগ করে এটা বিভাজ্য হয় না। তখনই আমরা কী করবো, এই সংখ্যাটাকে ভাগের সাহায্যে রাফে বর্গমূল করে নেব, আর ভাগের সাহায্যে বর্গমূলটা আমরা আসলে এর পরের পার্টে শিখবো, জন্য আমি এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট বর্গমূলটা করে নিচ্ছি। 2 দুগুণে 4, 1 2 9, 2 এর ডবল 4, 3 বার গেল, এটা আমরা পরের পার্টে কিন্তু শিখবো, অস্থির হওয়ার কিছু নেই। সো এই 23 হলো বর্গমূল। তাহলে 2, 3, 5, 7 এই চারটা সংখ্যার একটা দিয়েও বিভাজ্য না হলে আমরা এটাকে বর্গমূল করে নেব, আর বর্গমূল যত উত্তর হবে, অর্থাৎ 23 আসছে বর্গমূল, তখন আমরা বুঝবো যে একে 23 দিয়ে ভাগ দিলে 23 বার যাবে। খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যালকুলেশন করা যায়। এখন আমরা ওই আগের মতোই 529 সমান ওই মৌলিক উৎপাদক দুটো আমরা গুণন আকারে লিখবো। এই লাইনে জোড়া মিলানো যায়, তবে তোমরা এটা সবসময় সেকেন্ড লাইনে করবা, একই সংখ্যার নিয়ে একটা করে ব্র্যাকেট, এটা আসলে পরের অঙ্কগুলোয় ভালো আমরা টের পাবো, অনেকগুলো আরও সংখ্যা থাকবে। আর এই থার্ড লাইনটা আবারও বলছি যে এটা রুটোভার বা বর্গমূল চিহ্নটা দিয়ে, তারপর তোমরা এখানে জোড়া থেকে একটা করে নিবা, এই নিলে এটাই হবে বর্গমূল, নির্ণেয় বর্গমূল আসলো 23, নির্ণেয় বর্গমূল 23। মানে প্রথম দুইটা অঙ্ক একটু খাপসারা ছিল, পরেরগুলো কিন্তু আবার দেখো সুন্দর। এটা প্রথমে যেহেতু আমরা দেখলাম বিজোড় সংখ্যা, এটা লাস্টে এক আছে, 1, 3, 5, 7, 9 লাস্টে এগুলো থাকলে বিজোড় হয়, তখনই আমরা 3-এর টার্গেট নেব। 3-এর সূত্র কি, অঙ্কগুলো যোগ করা, দেখি 5 আর 2 7, 7 আর 8 আর 9, হ্যাঁ যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 3 দিয়ে আমরা এটা যদি সমস্যা হয় তোমরা ভাগ করে নিবা,
তিন দিয়ে হচ্ছে 1521। এই ভাগগুলো কিন্তু দুঃখজনক যে অনেক বড় ক্লাসের স্টুডেন্টরাও পারে না, এই যে 3 5 15 এইভাবে লিখে এই 2 কেটে নিয়ে আসে, তারপরে সাথে সাথে আবার এই 1 কেটে নিয়ে আসে, এটা কিন্তু অন্যায়, এটা ভাগের নিয়ম না। ভাগের নিয়ম হলো যে উপর থেকে কাউকে এখানে কেটে নিয়ে আসলে সেক্ষেত্রে আগের কোনো অবশিষ্ট থাক চাই না থাক, ভাজকের চেয়ে যদি ছোট হয় তাহলে এখানে একটা শূন্য দিতে হয়, তারপরে এই অঙ্কটা কাটতে হয়। এখন দেখো 3 7 21, অথচ শূন্যটা না দিলে 57 হতো। আর আমরা কি জানি যে এটা ভাজক আর এটা ভাগফল, ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য হবে। তুমি যদি 57 করতা, 57 গুণন 3 করে দেখো এটা আসে না, কিন্তু এখন 507 গুণন 3 করে দেখো ভাজ্যটা চলে আসবে। সো এটা হলো ভাগের নিয়ম। তো আমরা এটা 3 দিয়ে ভাগ দিলে 507 বার গেল। আবারও যেহেতু বিজোড় এসেছে, আমরা প্রথম টার্গেটে আগে 3 দিয়ে দেখব, আর 3 এর সূত্র ওই অঙ্কগুলো যোগ করা, যোগ করলে যেহেতু 12 হয়, 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে সূত্র অনুযায়ী চললে কিন্তু ইজি লাগবে। তো 3 দিয়ে আবারও যদি ভাগ দেই, তাহলে 3 ওকে 3, 4 5 2 20, 3 6 18, 18 19 20 27 3 9 27। এই যে আমাদের ক নম্বর অঙ্ক যেটা ছিল 169, এখানে কিন্তু আমরা প্রথমে ঘেমে গিয়েছিলাম, 2 3 5 7 একটা দিয়েও ভাগ যায়নি। আর এটা এই পজিশনে এসে দেখো একই অবস্থা হয়েছে। এখন তোমরা হাজার ট্রাই করো 2 3 5 7, কারণ আমি বারবার বলেছি মৌলিক উৎপাদক বের করতে গেলে এই চারটা সংখ্যা নিয়েই তোমরা ভাববা। সেক্ষেত্রে এখনও একটা হলো যে পুরা প্রথমেই যদি এমন হয় যে 2 3 5 7 কোনোটা দিয়ে যাচ্ছে না, তখনই তোমরা ওই পজিশনে রাফে নিয়ে ভাগের সাহায্যে বর্গমূল করবা, যেটা আমরা পরের থার্ড পার্টে গিয়ে শিখব। সে বর্গমূল যত আসবে তত দিয়ে ততবার যাবে। আর কখনো যদি এমন হয় যে কিছুক্ষণ করা গিয়েছে, অর্থাৎ 2 3 5 7 এগুলো দিয়ে বের করা গিয়েছে একবার বা দুইবার, আর তারপরে একটা পজিশনে এসে আটকে গেছো যে 2 3 5 7 এগুলো একটা দিয়েও যাচ্ছে না, তখন ওই সংখ্যাটাকে, তখন আর এইটাকে না, এই এই যাকে আটকে গেলা এটাই রাফে নিয়ে বর্গমূল করবা ভাগের সাহায্যে। এখানে ওই একই ভাগ, ভাগের সাহায্যে বর্গমূল করে আমরা দেখব 13 আসবে। সো এটাকে তখন আমরা বুঝবো যে 13 দিয়ে 13 বার যাবে। আচ্ছা, তারপরে আগের মতো নিয়ম, আমরা এই 1521 সমান সমান দিয়ে এগুলো সব গুণন আকারে আগে লিখব। 3 গুণন 3 গুণন 13 গুণন 13। এখানে আমরা জিনিসটা বুঝবো যে জোড়াটা কীভাবে মিলাইতে হয়। একই সংখ্যাগুলো একটা ব্র্যাকেটে এইভাবে জোড়া মিলাইতে হয়, আর 13 আর 13 এইটা একটা ব্র্যাকেটে থাকবে। আর এই থার্ড লাইনটা আমি বারবার বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে তোমাকে অবশ্যই জোড়া থেকে একটা নেওয়ার আগে এইখানে হয় এইরকম বর্গমূল চিহ্ন দিতে হবে সংখ্যাটার উপর, আর না হলে লিখতে হবে 1521-এর বর্গমূল হলো, তখনই তুমি এটা অধিকার পাবা যে জোড়া থেকে একটা একটা করে নেওয়া, এই জোড়া থেকে একটা আর ওই জোড়া থেকে একটা। আর আগের অঙ্ক দুটো আসলে জোড়াই ছিল একটা, জোড়া থেকে একটা আসছিল, এই জন্য টের পাওয়া যায়নি, প্রথম অঙ্কগুলো এগুলোই দেওয়া উচিত ছিল। তারপরে আমরা এটা গুণ করে দিলে 3 13 39 আসবে, এটাই কিন্তু আমাদের নির্ণেয় বর্গমূল হয়ে যাবে। তো আমরা একটা সংখ্যার আসলে বর্গমূল যে প্রক্রিয়ায় করি, আমরা পরের পার্টে যেটা ভাগের সাহায্যে শিখব আর এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে করছি, উত্তর কিন্তু একই আসবে, কিন্তু প্রশ্নে যেটা উল্লেখ করবে এই পদ্ধতিতে করো তখন সেটাই করতে হবে। তো নির্ণেয় বর্গমূল হলো 39, এটাই কিন্তু উত্তর। আচ্ছা, নেক্সট এই সংখ্যাটা আমরা করি, যত বড় সংখ্যা হবে ততই মজা হবে। এটা যেহেতু বেজোড় সংখ্যা, আমরা আগে 3 এর টেস্ট করব, যদি 5 দিয়ে তো যাবেই, এককের ঘরে যেহেতু 0 বা 5 থাকলে সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়। তারপরে আমরা আগে বলেছি যে 3 দিয়েও যায় 5 দিয়েও যায়, আমরা আগে ছোটটা দিয়ে দেবো, অর্থাৎ 3 দিয়ে, যদি 3 দিয়ে যায়। তো 3 এর সূত্র হলো অঙ্কগুলো যোগ করা, তাহলে 5 আর 2 7, 7 আর 8 আর 9, হ্যাঁ যোগফলটা যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই এটা হবে। তো 3 দিয়ে আমরা ভাগ করে দেখি, 3 3 9 10 11 2 20 3 6 18 19 20, তাহলে 3 7 21 22 1, তোমরা রাফে করে নিবে। আবারও যেহেতু বিজোড় আসলো, আমরা আবারও 3 এর টার্গেট নেব, অঙ্কগুলো যোগ করে দেখি, 6 আর 3 9, 9 এর সাথে 16, 16 17 18 21, হ্যাঁ আবারও 3 দিয়ে যাবে নিশ্চিত। তো 3 ওকে 3, 3 দুগুণে 6, আবারও 3 দুগুণে 6, 3 পাঁচা 15। আবার আমরা বেজোর আসছি, আমরা আবারও 3 দিয়ে দেখব, 5 আর 2 7, 7 8 9 আর 10, দেখো অঙ্কগুলোর যোগফল আসছে 10, তাহলে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য না হলে ওই সংখ্যাটাও হবে না, তখন আমরা এটাকে 5 দিয়ে দেবো। 5 দিয়ে কিন্তু আমরা প্রথমেও দিতে পারতাম, কিন্তু আমরা ছোটো থেকে উঠছি। তো আমরা 5 দিয়ে ভাগ দিলে 5 দুগুণে 10, 11 12 22, 4 পাঁচা 5। তো 3 দিয়ে যেহেতু একবার যায়নি আর যাবেই না, তো আবারও আমরা 5 দিয়ে দেবো, লাস্ট ডিজিটটা যেহেতু 5 আছে, 0 বা 5 থাকলে এটা 5 দিয়ে যাবেই। তো 4 পাঁচা 20, তাহলে 24 4 45 হয় এখানে, 5 নং 45। এই পজিশনে এসে দেখো 7 দিয়ে দেবো আমরা, আমরা তোমাদের চারটা সংখ্যা আগে ফিক্সড করে দিয়েছি 2 3 5 7, তো যখন দেখলাম 2 3 5 দিয়ে হয় না তখন আমরা 7 দিয়ে দেবো, 7 7 49, ব্যাস। এখন আমরা আগের মতোই 11025 এটা লিখে এগুলো সবগুলো গুণন আকারে আগে লিখব, 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7, তারপরে আমরা একই সংখ্যাগুলো নিয়ে নিয়ে ব্র্যাকেট দিয়ে একটা করে জোড়া মিলাবো, এটা 3 এর জোড়া
এখন তোমরা বলতে পারো যদি কখনো জোড়া ছাড়া আসে, এই জোড়া ছাড়াগুলো আসবে যেটা তোমাদের 3 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্ক, অর্থাৎ বলবে যে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, অথবা এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, সেইখানে জোড়া ছাড়া আসবে এবং জোড়া ছাড়াগুলো উত্তর হবে, এটা সরি পাস হবে, মানে একই সংখ্যাগুলো ব্র্যাকেটে থাকবে জোড়ায় জোড়ায়। তো এইখানে একটা সাতের জোড়া হলো, আর এই থার্ড লাইনে আমরা এটার উপর রুট ওভার চিহ্নটা দিয়ে এই এই জায়গাটায় মনে রাখতে হবে যে তৃতীয় লাইনে যখন আমরা জোড়া থেকে একটা করে নেব এই জায়গায় রুট ওভার মানে বর্গমূলটা চিহ্নটা দিতে হবে, আর নাহলে লিখতে হবে এত এর বর্গমূল হলো। তো এই এই জোড়া থেকে একটা নিলাম, ওই জোড়া থেকে একটা নিলাম, আর এই জোড়া থেকে একটা নিলাম, এখন এটা গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তো পাঁচ সাত 35, আর 35 গুণন 3, 3 5 15 প্লাস 7 1, 3 3 9 10 105। তো এই এই 105ই আমাদের নির্ণেয় বর্গমূল। এইভাবে আসলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলগুলো বের করতে হয়। নির্ণেয় বর্গমূল দাঁড়ালো আমাদের 105। আমরা কিছু এক্সট্রা অঙ্ক নিয়েছি অনুশীলনীর বাইরে, যেটা আসলে পরীক্ষায় আসে, ওইটা পুরাতন 7-এর বই থেকে আমি এগুলো কালেকশন করেছি, প্রচুর পরীক্ষায় আসে, আর সেটা না অঙ্ক বানায়ও দিতে পারে, সেটা সমস্যা না, আমাদের নিয়ম হলো এটাই। তো প্রথমে যেহেতু এটাও বেজোর সংখ্যা, আমরা ফার্স্ট টার্গেট নেবো যে 3 দেওয়া যায় কি না। তো 3-এর যেহেতু সূত্র আছে আমরা যোগ করে দেখি, 6 আর 3 এ 9, 9 আর 1 এ 10, হ্যাঁ 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে কিন্তু এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার 5 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে 0 বা 5 লাগে, সেটাও নাই। তো এখন একটাই চেষ্টা, সেটা হলো আমরা 7 দিয়ে, 7-এর যেহেতু কোনো সূত্র নেই, 7-এরটা তোমাকে ভাগ করেই দেখতে হবে, সরি ডাইরেক্ট আমরা ভাগ করে দেখবো 7 দিয়ে বিভাজ্য হয় কি না। 5 সাত 35, তাহলে অবশিষ্ট থাকে 1, এটাও যায় না, দেখো আবার 7 অক্ষে 7 4 অবশিষ্ট থাকে। সো আমরা আগেই বলেছি যে 2 3 5 7 এই চারটা সংখ্যার কোনো একটা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তখন আমরা ওই সংখ্যাটাকে ভাগের সাহায্যে বর্গমূল করব, যেটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল পরের পাঠে শিখব, আমি এখানে জাস্ট করে নিচ্ছি। এককে 1 2 6 6 1, 1-এর ডবল 2, এখন তোমরা কিছু হয়তো বুঝবা না, ওটা আমরা পরের পাঠে শিখাবো। তো 9 9 81 1 7 8, 9 2 8 18 19 20 21 22 23 24 26 26, তো এর বর্গমূল আসলো, এটা বর্গমূল বলা হয় 19, তখনই আমরা বুঝবো যে 2 3 5 7 একটা দিয়েও যদি না যায় তাহলে বর্গমূল করে বর্গমূল যত আসবে সেই বর্গমূল দিয়ে ওই সংখ্যাটা দিয়ে ততবারই যাবে, বাস এটা হলো সহজ বুদ্ধি। তারপরে আমরা 361 লিখে সমান সমান তাহলে 19 গুণন 19, তোমাদের ক খ নম্বরের অঙ্ক দুটোর মতো। নেক্সট লাইনে আমরা এই সংখ্যা দুটো নিয়ে একটা জোড়া মেলাবো, তারপরে থার্ড লাইনে এইখানে আমরা রুট ওভার বা বর্গমূল চিহ্নটা দিয়ে জোড়া থেকে, যেহেতু একটাই আছে আর কিছু নাই, তো এটাই আমাদের নির্ণেয় বর্গমূল হবে, নির্ণেয় বর্গমূল 19। আর এরকম জোড় সংখ্যা হলে খুব মজা, এগুলো 2 দিয়ে দেখা যায় যে অনেকবার যায়, জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে আমরা দেবো, তো 3 2 6, 9 2 18, 2 2 4, আবারও জোর এসেছে লাস্টে, 0 2 4 6 8 হলে জোর সংখ্যা হয়, আবারও 2 দিয়ে দেবো, তো 2 অক্ষে 2 3 1 19, 9 2 18 6, আবারও জোর, যতক্ষণ জোর হবে 2 দিয়ে দিতেই থাকবো, তো এটা 9 2 18, 1 18, হ্যাঁ আবারও 2 দিয়ে দিলাম, 4 2 8, 9 2 18, হ্যাঁ হয়ে গেছে, এখন দেখো 7 দিয়ে যায় একবারে, আর কিছু হয় না, 7 দিয়ে দিলাম। এখন আমরা গুণন আকারে আগে ওগুলো লিখে ফেলবো, 1 2 3 4টা 2 আছে, তো 1 2 3 4, আর 2টা 7 আছে। তারপরে সেকেন্ড লাইনটা আমরা একই সংখ্যাগুলো নিয়ে ব্র্যাকেট দিয়ে দিয়ে জোড়া মেলাবো, 2টা 2 নিয়ে একটা জোড়া, আবার এই 2টা 2 নিয়ে একটা জোড়া, আবার এই 2টা 7 নিয়ে একটা জোড়া। আর থার্ড লাইনে যেটা বারবার বলেছি, সংখ্যাটার উপর একটা রুট ওভার চিহ্ন দিয়ে আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব, এই জোড়া থেকে একটা, ওই জোড়া থেকে একটা, বাস এটা গুণ করে দিলে অ্যান্সার, 7 2 গুণে 14, 14 2 গুণে 28, তাহলে এটাই আমাদের নির্ণেয় বর্গমূল। আর তোমরা যখন ভাগ প্রক্রিয়াটা শিখবা নেক্সট পার্টে, তখন তোমরা হচ্ছে যে, কারণ ওই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ হয়তো এই প্রক্রিয়া করেছো 28 উত্তর এসেছে, ওই প্রক্রিয়া করে টেস্ট করে দেখতে পারো শুদ্ধি পরীক্ষা হিসেবে যে 28 আসে কি না, আসলে বুঝবা যে ঠিক আছে। আচ্ছা এটাও দেখো জোড় সংখ্যা, এটা বেশ অনেকবার যাবে 2 দিয়ে আমরা দিলাম, 6 2 গুণে 12, 4 2 গুণে 8, 9 1 8 2 গুণে 16, যতক্ষণ জোর হবে আমরা 2 দিয়ে দিতেই থাকবো, 3 2 গুণে 6, 2 দিয়ে 2 2 গুণে 4, আবার 4 2 গুণে 8, ভাগে কিন্তু বেশ এক্সপার্ট হতে হবে তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবা। দেখো মুখে মুখে ভাগ করে দিচ্ছি, 2 অক্ষে 2 3 1, 6 2 গুণে 12, 2 2 গুণে 4, আবারও 2 দিয়ে দিচ্ছি, তো 8 2 গুণে 16, আর
দুই অক্ষে দুই, বেজোড় আসলেই আমরা প্রথম টার্গেট নেব তিন দিয়ে। আর তিনের যেহেতু সূত্র আছে যে অঙ্কগুলো যোগ করে দেখতে হয়, তো আঠারোকে নয় যোগফলটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই এটা যাবে তিন দিয়ে, তিন দিয়ে দেখো সাতাইশ বার যাবে। আবারও দেখো সাতার দুয়ে নয় যোগফলটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য আবারও তিন দিয়ে যাবে, তিন নং সাতাইশ। আবারও এই নয় কিন্তু রাখা যাবে না, অনেকে এই নয়টা রেখে দেয়, নয় কিন্তু যৌগিক সংখ্যা, যতক্ষণ মৌলিক না আসছে ততক্ষণ কাজ করতে হবে, তিন ত্রিক্ষা নয় হয়ে গেল। এখন আমরা এটা সবগুলো আগে গুণন আকারে লিখব, যে বারোশো ছিয়ানব্বই সমান দুই কয়টা আছে গুণে নিই, এক দুই তিন চার, চারটা দুই আছে, এক দুই তিন চার, আর তিন তিনও আছে, এক দুই তিন চারটা, তো এক দুই তিন চার। সেকেন্ড লাইনটা আমরা একই সংখ্যাগুলো নিয়ে জোড়া মিলাবো, এই দুইটা দুই নিয়ে একটা জোড়া মাঝে গুণন, এই দুইটা দুই নিয়ে আবার আর একটা জোড়া মাঝে গুণন, এই দুইটা তিন নিয়ে একটা জোড়া মাঝে গুণন, এই দুইটা তিন নিয়ে আর একটা জোড়া। আর থার্ড লাইনে যেটা বারবার বলছি, যেটার রুট ওভার বা বর্গমূল চিহ্ন দিয়ে জোড়া থেকে একটা করে নিতে হয়, তো এই জোড়া থেকে একটা নিলাম, এই জোড়া থেকে একটা নিলাম, এই জোড়া থেকে একটা তিন নিলাম, আর ওই জোড়া থেকে একটা, এটা গুণ করে দিলে অ্যান্সার তিন ত্রিক্ষা নয়, নয় দুগুণে আঠারো, আঠারো দুগুণে ছত্রিশ, তো আমাদের এই নির্ণেয় বর্গমূল চলে আসলো ছত্রিশ, নির্ণেয় বর্গমূল ছত্রিশ। আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, চার নম্বর অঙ্কটা করলে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল আমরা শেষ করে ফেলবো, এরকম অসংখ্য অঙ্ক আসলে নিজেও তৈরি করে করা যাবে বা আমরা এরপরে সৃজনশীলও করব। তো এটা প্রথমে যখন আমরা দেখলাম বিজোড় সংখ্যা, তাহলে দুই দিয়ে তো যাবেই না, তিন দিয়ে, আর তিন দিয়ে বিভাজ্যতার যেহেতু সূত্র আছে আমরা অবশ্যই আগে যোগ করে দেখবো অঙ্কগুলো, নয় আর ছয় পনেরো, পনেরো আর নয় ষোলো, সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ, চব্বিশ আর তিনে পঁচিশ, ছাব্বিশ সাতাইশ। হ্যাঁ, অঙ্কগুলোর যোগফলটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে নিশ্চিত আমরা জানবো এটা তিন দিয়ে ভাগ যাবে, তো তিন অক্ষে তিন, তিন ত্রিক্ষা নয়, তিন দুগুণে ছয়, আবার এটা তিন ত্রিক্ষা নয়। আবারও বেজোড় আসছে, আবারও আমরা তিনের টার্গেটই নেব, সেক্ষেত্রে আবারও অঙ্কগুলো যোগ করবো, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ তিন আঠারো একে নয়, হ্যাঁ অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য তাহলে অবশ্যই যাবে, তো তিন চারা বারো, তেরো এক, তিন চারা বারো, আবার তিন অক্ষে তিন। এখন আবারও যেহেতু বিজোড় আমরা প্রথম টার্গেটই নেব তিন দিয়ে, তো অঙ্কগুলো যোগ করে দেখি, চার চার আট, আঠারোকে হ্যাঁ নয়, হ্যাঁ যাবে তিন দিয়ে যাবে। এই সূত্রগুলো প্রয়োগ করলে খুব উপকার হবে, এই সূত্রগুলো তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো যে একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে, আর যোগফলটা তিন দ্বারা বিভাজ্য না হলে কোনো দিনই তিন দ্বারা বিভাজ্য হবে না। সো এটাকে তিন দিয়ে ভাগ দিলে তিন অক্ষে তিন, চার চোদ্দো আসে, তিন চারা বারো, তেরো চোদ্দো একুশ, তিন সাতা একুশ। আবারও বিজোড় এসেছে, আবারও আমরা অঙ্কগুলো যোগ করে দেখি, সাতার চারে এগারো, এগারো আর একে বারো, হ্যাঁ বারো যেহেতু তিন দিয়ে ভাগ যায় তাহলে এটাও যাবে, তিন চারা বারো, তেরো চোদ্দো দুই সাতাশ, তিন নং সাতাশ হয়ে গেলো। এখন দেখো সে দেখেই বোঝা যায় সাত ছাড়া আর হবে না, তিন দিয়ে কিন্তু যাবে না, নয়ের চারে কত, তেরো হয়, দশ এগারো বারো তেরো, তেরো যেহেতু তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাও হবে না, সো এটাকে আমরা সাত দিয়ে দেবো। বাস এখন আমরা আগের মতোই এটা লিখে গুণন আকারে আগে লিখব, সিস্টেম একই, তিন নয় ছয় নয় সমান তিন আছে, এক দুই তিন চারটা, কখনো বেজোড় আসবে না যে পাঁচটা তিন, এটা আসবে তোমাদের আমি যেটা একটু আগে বললাম যে তিন নম্বর এবং চার নম্বর অঙ্কে, হ্যাঁ যেটা বলে যে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, অথবা চার নম্বরে যেটা বলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, সেইখানে দেখবা জোড়া ছাড়া থাকবে। তো এখানে চারটা তিন ছিল আর দুইটা সাত ছিল, এটা ভালো করে চেক করে নিবা গুনে গুনে। নেক্সট লাইনে সেকেন্ড লাইনে হচ্ছে জোড়া মিলাবো, এই দুইটা তিনের একটা জোড়া, এই দুইটা তিনের একটা জোড়া, আর এই দুইটা সাতের হলো আর একটা জোড়া। তারপরে থার্ড লাইনে আমরা যেটা বারবার বলছি, এটার উপর একটা রুট ওভার বর্গমূল চিহ্ন দিয়ে আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব, এখান থেকে একটা তিন নেব, ওইখান থেকে একটা তিন নেব, আর এখান থেকে একটা সাত নেব, এটা গুণ করলে রেজাল্ট তিন সাত একুশ, তাহলে একুশ গুণন তিন, তিন অক্ষে তিন, তিন গুণ ছয় তেষট্টি, এই তেষট্টি হবে আমাদের নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে দুই তিন পাঁচ সাত এই চারটা সংখ্যা সবসময় মনে রাখবা, নির্ণেয় বর্গমূল তেষট্টি। যে আমরা আগেও যেটা দেখিয়েছি যে এই মৌলিক উৎপাদক বের করতে গেলে তোমরা সবসময় এই চারটা সংখ্যা নিয়ে ভাববা যে দুই তিন পাঁচ সাত এগুলোর কোনোটা দিয়ে যায় কিনা। এটারও যেহেতু সূত্র আছে যে জোড় সংখ্যা হলেই যায় দুই দিয়ে, আর বেজোড় হলে ফার্স্ট নজর দিবা তিন দিয়ে, সেক্ষেত্রে এই যে অঙ্কগুলোর যোগফল করে দেখতে হয়, যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওটা বিভাজ্য হবে, নাহলে হবে না। আর পাঁচ দিয়ে বিভাজ্য হতে গেলে একটা সংখ্যা শেষে এককের ঘরে শূন্য বা পাঁচ থাকতে হয়, তাহলেই হবে, নাহলে হবে না। আর সাতের কোনো সূত্র নেই, এটা কষ্ট করে একটু ভাগ করে দেখতে হবে, আর এগুলোর একটা দিয়েও না গেলে তখন সেই সংখ্যা
সংখ্যাটাকে যেটা আমরা ক খ নম্বরে পেয়েছিলাম যে ভাগের সাহায্যে বর্গমূল করে নেবে, বর্গমূল করে নিয়ে বর্গমূল যত আসবে তত দিয়ে ততবার যাবে, তারপরে গুণন আকারে লিখে জোড়া মিলে জোড়া থেকে একটা করে নিলেই হয়ে যাবে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।